কৃষি ফার্মে ড্রেন নির্মাণ কাজে বড় সড় দুর্নীতির অভিযোগ। ঘটনা তেলিয়ামুড়ায় কৃষি তত্ত্বাবধায়কের অফিস সংলগ্ন কৃষি ফার্মে। তেলিয়ামুড়া মোহরছড়া এলাকার ঠিকাদার মনীষ ভৌমিক তেলিয়ামুড়া কৃষি ফার্মে ড্রেন নির্মাণ করার কাজের বরাদ্দ পেয়ে 10% কমিশনের মাধ্যমে অন্যত্র বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। সেই কাজটি বর্তমানে করাছেন মোহরছড়া এলাকার মিঠুন দেবনাথ, দীপক বিশ্বাস সহ অন্য একজন, কিন্তু এই নির্মাণ কাজের ইমপ্লিমেন্টিং অফিসার ইঞ্জিনিয়ার মৃণাল দেব। নির্মাণ কাজে দুর্নীতির খবরে ইঞ্জিনিয়ার মৃণাল দেব ড্রেন ভেঙে নতুন করে পুনরায় ড্রেন নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। এরপরে বালু নয়, এটা লাল মাটি ভিটে যে আমরা দিই, ভিটে দিলাম লাল মাটি দিয়ে, এরপরে আমরা ঢালাই দিই, এটা কোনো বালু না, এটা লাল মাটি দিয়া আর ইটের গুঁড়া কতলা দিয়া ওই সিমেন্ট দিলে দিলে না দিলে বালু মিশলে মিশে না মিশলে নাই, তারপরে দিয়া এই একদিকে বালু একদিকে সিমেন্ট করে থাকে দেওয়া লাগে। এই চলছে ইস্ত দুই নম্বরে, ইস্ত সব দুই নম্বরে সিমেন্ট বাড়ালে কিন্তু দেয় না তো বেশি পরিমাণে। তো আমরা চারটে একটা নিয়মে বাড়ি করে সরকারের নিয়মে ছয়টা একটা বারটা একটা বারোটা একটা, তো তারা তো এখানে একদিন একটা লাইমে যে দুই বছর ছিল সাব কন্ট্রাক্টর কত কালকে নাম জানি না।